এই ভিডিওটি না দেখলে বুঝবেন না সেই ছবিটি মেক্সিকোর পিছনে রয়েছে মজার ঘটনা ছাত্রীর বাচ্চাকে কোলে নিয়ে ক্লাস করছেন শিক্ষক যেন তার শিক্ষার্থীর পড়াশোনাটা শেষ হয় ছবিটা দারুণ ছড়িয়েছে ফেসবুকে ভাইরাল তো বটেই হৃদয়কে নাড়া দেওয়া এক ছবি এক শিক্ষক একটা বাচ্চাকে কোলে নিয়ে ক্লাস নিচ্ছেন ফেসবুকে অনেকের পোস্টে বলা হচ্ছে এই শিক্ষক তার বাচ্চাকে নিয়ে ক্লাস করছেন জন্মের সময় ওর মা পৃথিবী ছাড়েন তাই বাবা ওকে কোলে নিয়েই পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন কিন্তু ঘটনা আসলে তা নয় এর পেছনে আসলে দারুণ ও মজার এক ঘটনা আছে ছবিটা সবাই সম্প্রীতি দেখেছেন কিন্তু ঘটনা গত বছরের পেছনের কাহিনিটা হলো বাচ্চাটা আসলে তারই এক ছাত্রীর এত ছোট বাচ্চাকে বাড়িতে রেখে ওই শিক্ষার্থীর পক্ষে ক্লাস করা সম্ভব নয় কিন্তু শিক্ষক চান ছাত্রীর শিক্ষাজীবন এভাবে নষ্ট না হোক তাই তিনি ছাত্রীর বাচ্চাকে কোলে নিয়ে ক্লাস করছেন এই ছবিটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীকক্ষের এমন খবরও ছড়িয়েছে কিন্তু ঘটনাটি ওই বিশ্ববিদ্যালয়ের নয় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এরকম কোনো শিক্ষকের সন্ধান মেলেনি ওই বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন বিভাগের প্রধান বেলাল আহমেদ জানান আমাদের বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো ঘটনা ঘটেনি ওই শিক্ষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নন তাহলে কোথাকার ঘটনা ছিল ওটা এই মহান শিক্ষকটির ঠিকানা মেক্সিকোর উপকূলীয় শহর আকাপুলকো ঘটনাটি নিয়ে প্রতিবেদন করেছে মেক্সিকোর এক পত্রিকা যদিও এই সত্যিকারের হিরো সম্পর্কে তেমন তথ্য দেওয়া হয়নি তিনি ওই শহরের একটি হাই স্কুলে শিক্ষকতা করেন তারও এক ছাত্রী হাই স্কুল শেষ না করতে মা হয়েছেন তাই ক্লাসে আসতে পারছিলেন না কিন্তু তার কোর্স শেষ করা জরুরি তাই ক্লাসের সময় বাচ্চাকে দেখার দায়ভার শিক্ষক নিজেই নিলেন পেশাদারিত্বের এই অন্যান্য নজির ভাইরাল হয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই শিক্ষককে অসংখ্য মানুষ আদর্শ শিক্ষকের চূড়ান্ত নমুনা বলে গণ্য করেছেন এই মানুষটির মাঝে কেবল একজন শিক্ষকই নয় বাস করেন একজন পিতা দায়িত্বশীল পেশাজীবী এবং একজন আদর্শ অভিভাবক তিনি ছাত্রীর শিক্ষাজীবন নিশ্চিত করতে কোনোমতে কিন্তু বাচ্চাটিকে কোলে রাখেননি এমনভাবে নিয়েছেন এবং তার সঙ্গে এমন আচরণ করেছেন যে বাচ্চাটিও নাকি রীতিমতো মনোযোগী দর্শক ও শ্রোতা হয়ে ওঠে মূলত মোশেস রেইস সান্দেভাল নামের এক ফেসবুক ব্যবহারকারী ছবি সহ পোস্ট দিয়েছিলেন তার সেই পোস্ট থেকেই এক শিক্ষক সবার হৃদয় স্থান করে নিয়েছেন দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে